হুয়া মানে হচ্ছে সেবা তিনি, হিয়া স্ত্রী ক্ষেত্রে এর অর্থ হচ্ছে সেবা তিনি, জিব মানে হচ্ছে দেও বা আনো, শিল মানে হচ্ছে ল বা নিন, খুদ এটার অর্থ সেম ল বা নেও, শোপ মানে হচ্ছে দেখো, ফি মানে হচ্ছে আছে, মাফি মানে হচ্ছে নাই, লা মানে হচ্ছে না, নাম বা আইয়া মানে হচ্ছে জি বা হা, ইয়েস নাম বা বলতে পারেন আইয়া, কাবির বা কোবরা বা আকবর সবগুলোর অর্থ হচ্ছে বড়, সাগির মানে হচ্ছে ছোট বা ক্ষুদ্র, তাল মানে হচ্ছে আসো, বাররা মানে হচ্ছে বাহির বা বাহিরে, রোহ মানে হচ্ছে যাও, এমসি মানে হচ্ছে চলো, জুয়া মানে হচ্ছে ভিতরে, সুগল মানে হচ্ছে কাজ, সৌই মানে হচ্ছে করা, নো মানে হচ্ছে গুম, আবার গুম আরবি শব্দের অর্থ হচ্ছে ওঠো, সাদিক হাবিবি বা রফিক সবগুলোর অর্থ হচ্ছে বন্ধু, জেন মানে হচ্ছে ভালো, কয়েস মানে হচ্ছে ভালো, কেফ বা কাইফা মানে হচ্ছে কেমন বা কিভাবে, মাফি কয়েস মন্দ বা ভালো না, তাইয়েব মানে হচ্ছে উত্তম বা ঠিক আছে, এস শোনো বা শিনো সবগুলোর অর্থ হচ্ছে কি, হয়েন অয়েন ফ্যান সবগুলোর অর্থ হচ্ছে কোথায়, আপনারা সবগুলো শিখে নেবেন, লেশ মানে হচ্ছে কেন, মিতা মানে হচ্ছে কখন বা কবে, কাম মানে হচ্ছে কত, ময়া বা মাই মানে হচ্ছে পানি, দোনোটাই বলে থাকে আরব কান্ট্রিতে, কেউ বলে ময়া কেউ বলে মাই, আকেল মানে হচ্ছে খাওয়া, সো মানে হচ্ছে রোজা, হাম্মা মানে হচ্ছে গোসলখানা বা বাথরুম, হার মানে হচ্ছে গরম, মোর মানে হচ্ছে তিতা, বারিদ মানে হচ্ছে ঠান্ডা, আলিয়ম মানে হচ্ছে আজ, বকরা মানে হচ্ছে আগামীকাল, আমস মানে হচ্ছে গতকাল, গেবল আমস মানে হচ্ছে গত পরশু, বাদ বকরা আগামী পরশু, দাইফ মানে হচ্ছে দুর্বল বা চিকন, তাবান মানে হচ্ছে ক্লান্ত বা অসুস্থ, মাতিন বা দুব্বা সবল বা মোটা, বিশেষ করে দুব্বা মানে হচ্ছে মোটা, গাউই মানে হচ্ছে সবল বা শক্তিশালী স্ট্রং, তৈল মানে হচ্ছে লম্বা বা দীর্ঘ, গাছির বা কাসির মানে হচ্ছে খাটো বা সংক্ষিপ্ত বা শর্ট, কাতির মানে হচ্ছে প্রচুর বা অনেক, গালিল বা কালিল মানে হচ্ছে অল্প বা সামান্য, ওয়াজিদ বা ওয়াজেদ মানে হচ্ছে বেশি, খাফিফ মানে হচ্ছে হালকা, তাগিল মানে হচ্ছে বাড়ি, গোরফা মানে হচ্ছে রুম বা কক্ষ, সাক্কার মানে হচ্ছে বন্ধ করা, ইফতা মানে হচ্ছে খোলা, খালাস মানে হচ্ছে শেষ, ফন্দুক মানে হচ্ছে আবাসিক হোটেল, মাতা মানে হচ্ছে খাবার হোটেল, অগ্নিয়া মানে হচ্ছে গান, জেদ বা জাইদ মানে হচ্ছে তৈল, জেদ মানে হচ্ছে তৈল, গিদ্দাম মানে হচ্ছে সামনে, অরা মানে হচ্ছে পিছনে, ফোক মানে হচ্ছে উপরে, তাহাত মানে হচ্ছে নিচে, ইয়াসার মানে হচ্ছে বামে, ইয়ামিন মানে হচ্ছে ডানে, তরিক মানে হচ্ছে রাস্তা বা রোড, তরিকা মানে হচ্ছে পদ্ধতি বা সিস্টেম, এখানে ভুল আছে, তরিকা মানে হচ্ছে পদ্ধতি বা সিস্টেম, এরমি মানে হচ্ছে ফেলে দাও, ইয়াপকি বা আপকি মানে হচ্ছে কান্না করা, হাম্মাল মানে হচ্ছে কুলি, এসমা বা ইসমা মানে হচ্ছে শোনো, রুস মানে হচ্ছে বাদ, খবুস মানে হচ্ছে রুটি, আদাস মানে হচ্ছে ডাল, ফেরাস মানে হচ্ছে বিছানা, বেত মানে হচ্ছে বাড়ি বা ঘর, সৈয়ারা মানে হচ্ছে গাড়ি বা মোটর গাড়ি, বাপ মানে হচ্ছে দরজা, মুফতা মানে হচ্ছে চাবি, মুফতা বা মিফতা মানে হচ্ছে চাবি, সুব্বাক মানে হচ্ছে জানালা, নার মানে হচ্ছে আগুন, ফাহাম মানে হচ্ছে কয়লা, লাহাম মানে হচ্ছে গোস্ত, হালিব মানে হচ্ছে দুধ, মাতর মানে হচ্ছে বৃষ্টি, মাতার মানে হচ্ছে বিমানবন্দর, তুরাপ মানে হচ্ছে মাটি, তাইয়েরা মানে হচ্ছে বিমান, সা বা সাআত মানে হচ্ছে গড়ি, জামাল মানে হচ্ছে ওট, গানা মানে হচ্ছে ছাগল, জিদার মানে হচ্ছে ওয়াল বা প্রাচীর, মিন্দিল মানে হচ্ছে রোমাল বা টিস্যু পেপার, শান্তা মানে হচ্ছে সুইটকেস বা থলে বা ব্যাগ, সারির মানে হচ্ছে খাট, সাওয়াসোয়া মানে হচ্ছে পাশাপাশি বা সমান সমান, এরফা ফোক উপরে ওঠাও বা উপরে তোলো, এরফা বা শিল দোনোটা একই অর্থ, উঠাও বা তোলো, এরফা ফোক উপরে উঠাও, এমসিক মানে হচ্ছে দর, হারামি মানে হচ্ছে বদমাশ বা বাটপার, হাল্লাক মানে হচ্ছে সেলুন বা নাপিত, ফ্যানজান মানে হচ্ছে চায়ের পেলা, তামুর বা তামার মানে হচ্ছে খেজুর, তাম্বুল মানে হচ্ছে খিলিপান, বাতাতিস বা বাতাতা মানে হচ্ছে আলু, হাফ হাফ মানে হচ্ছে তরমুজ, বিস্কুট মানে হচ্ছে বিস্কুট, তিন মানে হচ্ছে ডুমুর ফল, মৌস মানে হচ্ছে কলা, তুফাহ আপেল, ফিলফিল মরিচ, জেরিদা সংবাদপত্র, এবি মানে হচ্ছে চাওয়া বা চাই, আবগা মানে হচ্ছে দরকার, ফুলুস মানে হচ্ছে টাকা, হালালা মানে হচ্ছে পয়সা, লোন মানে হচ্ছে রং, কিতাব মানে হচ্ছে বই, সুরা মানে হচ্ছে ছবি, সুরা সুরা মানে হচ্ছে তাড়াতাড়ি, মুস্তাআমাল মানে হচ্ছে ব্যবহৃত বা ইউজড, ইউজড করা জিনিসকে বা পুরাতন জিনিসকে বলে মুস্তাআমাল, সিবাহা সাঁতার, সুইম, ফাম মানে হচ্ছে মুখ, কোরা মানে হচ্ছে ফুটবল, নাজমা মানে হচ্ছে তারা বা তারকা, স্টার, সামস মানে হচ্ছে সূর্য, বাহার মানে হচ্ছে সাগর, নাহর মানে হচ্ছে নদী। সম্মানিত ভিউয়ার্স, আমাদের আজকের গুরুত্বপূর্ণ আরবি ভাষা শিখার ভিডিওটি এই পর্যন্ত, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন, যারা নতুন আছে অবশ্যই তাদের মাঝে শেয়ার করে দিবেন, যাতে করে তারাও আরবি ভাষা শিখতে পারে।
তো যারা চ্যানেলটিতে নতুন জয়েন করেছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিওর জন্য। শেষ পর্যন্ত দেখার জন্য অশেষ ধন্যবাদ। সালাম জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।